এখনও ডামাডোলের মধ্যে বাংলাদেশ। পুজোয় পশ্চিমবঙ্গে আসবে পদ্মার ইলিশ, পরিষ্কার করল বাংলাদেশ। তবে কি এবার পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে চলেছে পশ্চিমবঙ্গবাসী? দুর্গাপুজোর আগে ইলিশ মাছ রপ্তানি নিয়ে বড় ঘোষণা বাংলাদেশের। কি জানালো বাংলাদেশ, আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। এখনও শান্ত হয়নি বাংলাদেশ। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার ছেলে জয়ের দাবি হাসিনা ইস্তফা দেননি। এখনও ডামাডোলের মধ্যেই চলছে বাংলাদেশ। এসবের মাঝেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, কাজও শুরু করে দিয়েছে তারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরই বড় ঘোষণা বাংলাদেশের। আসন্ন দুর্গাপুজোর আগে এবার রাজ্যে মৎস্যপ্রিয় বাঙালির পাতে পদ্মার ইলিশ যে পড়বে না তা মোটামুটি স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এই খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ মৎস্যপ্রিয় বাঙালির। শরদ উৎসব আর সেই সময় বাঙালির পাতে ইলিশ মাছ পড়বে না এমনটা যেন ভাবতেই পারছেন না অনেকেই। বরাবরই পদ্মার ইলিশের চাহিদা ভারতে অনেকটাই বেশি। আগে সরাসরি পেট্রাপোল বন্দর দিয়ে ইলিশ মাছ আসত ভারতে। মাঝে কিছু বছর দুদেশের মধ্যে জটিলতার কারণে ইলিশ রপ্তানি পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৎস্য উপদেষ্টা আক্তার জানিয়েছেন আগে দেশের মানুষ ইলিশ পাবে, তারপর রপ্তানি। শেখ হাসিনার আমলে প্রতি বছরই পুজোর সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতেন তিনি। ফলে প্রতি বছরই পুজোর সময় কয়েকদিনের জন্য হলেও এপার বাংলার মানুষজন পদ্মার ইলিশের স্বাদ পেতেন। গত কয়েক বছর পুজোর মরশুমে ইলিশ রপ্তানি করেছিল বাংলাদেশ সরকার। তবে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর সে দেশে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারপরেই বাংলাদেশের রপ্তানিকারকরা জানিয়ে দেন এবছর পুজোয় ইলিশ মাছ পাওয়ার আশা কম। সেই আশঙ্কায় সত্যি হল। সামনেই দুর্গাপুজো, আর কয়েক মাস পরেই বাংলা জুড়ে শুরু হয়ে যাবে দুর্গাপুজোর আনন্দ। আর দুর্গাপুজোতে ইলিশ মাছ খাবার চল রয়েছে। এহেন অবস্থায় প্রশ্ন উঠছে, এবারে কি পদ্মার ইলিশ আসবে না? সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, রবিবার তার মন্ত্রকে বসে বিভিন্ন বিষয়ে কথা বলেছিলেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। ওই সময় ফরিদাকে পশ্চিমবঙ্গ ইলিশ রপ্তানির কথা জিজ্ঞাসা করেন এক সাংবাদিক। ওই প্রশ্ন শুনে খানিকটা ক্ষিপ্ত হয়ে ওঠেন ফরিদা আক্তার। তিনি নাকি জানিয়ে দেন দেশবাসী ইলিশ পাবে না আর ইলিশ বিদেশে রপ্তানি হবে এটা হতেই পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, পরে রপ্তানি করা হবে। দেশের মানুষ কম দামে যাতে ইলিশ মাছ পায় তার ব্যবস্থা আগে করতে হবে। বাংলাদেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আগে দেশের মানুষের চাহিদা মেটানো হবে, তারপর বিদেশে ইলিশ মাছ পাঠানোর কথা ভাবা হবে। পাশাপাশি দেশের মানুষ যাতে কম দামে ইলিশ মাছ পায় সেই ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে। এই খবরে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট পশ্চিমবঙ্গবাসী। সারা বছর পদ্মার ইলিশের স্বাদ পাওয়ার জন্য অপেক্ষা করেন আপামর বাঙালি। তবে এবার বাংলাদেশের এই ঘোষণায় কিছুটা হলেও মন খারাপ পশ্চিমবঙ্গবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।